শুক্রবার কুয়েতে মানিকগঞ্জ ক্লাবের খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশ এবং অটুট বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে কুয়েতের বুবিয়ান শেখ জাবের ব্রিজের পাশে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বনভোজন ও জার্সি উন্মোচন আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের পরিচালক এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র তেলোয়াত এবং নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয় মোবারক হোসেনের সভাপতিত্বে আব্দুল আজিজ এবং ফেরদোস খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় প্রধান অতিথি হিসাবে এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রধান উপদেষ্টা এ কে আজাদ নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী আব্দুল আলিম প্রচার বিষয়ক সম্পাদক রবিউল হক মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবের সহ উপদেষ্টা আলী আকবর মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত শাখা সভাপতি জাহেদুর রহমান জাহেদ তিনি আয়োজকদের এবং যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানান সার্বিক সহযোগিতায় ছিলেন আনোয়ার হোসেন আব্দুল আজিজ হাফেজ দেওয়ান মিয়া তাজুল ইসলাম মোহাম্মদ সিদ্দিক মিয়া প্রমুখ কুয়েত প্রতিনিধি রবিউল হক এর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি